ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের 19 তারিখের বৈঠকে সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের ইমেল মুখ্য সচিবকে। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ। ট্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে এবং প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন, দু মাসের মধ্যে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে ছাত্র সংসদ নির্বাচন, এরকম একাধিক দাবি দাওয়া পেশ করা হয়েছে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, গতকালও জুনিয়র ডাক্তাররা যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তারা বলেছিলেন যে যে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা অনেকগুলোই বাস্তবায়িত হয়নি। এই ইমেলে তারা ঠিক কী কী অভিযোগ করেছেন? আজকে 10:36 লাগাত তারা মুখ্য সচিব তাকে এই ইমেল করেন, জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে ইমেল আইডি সেখান থেকে তারা ইমেল করেন। এবং ইমেলের মুখ্য বিষয় হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে 17 তারিখ তাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়েছিল এবং পরবর্তীকালে মুখ্য সচিব যে নির্দেশগুলো স্বাস্থ্য সচিবকে 17 তারিখের পর 18-19 তারিখ ইমেল করে যেটা জানিয়েছিলেন সেইগুলো যে রূপায়িত হয়নি, এবং জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা যথেষ্ট ক্ষুব্ধ, সেই বিষয়টা জানাতেই তারা এই ইমেল করে। ইমেলে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যেমন তুমি বলছিলে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে যে এনকোয়ারি কমিটি হচ্ছে তারা একটা সেন্ট্রাল এনকোয়ারি কমিটি, বিভিন্ন মেডিকেল কলেজে আলাদা আলাদা এনকোয়ারি কমিটি, তাদের পদক্ষেপ করা, সেই সব বিষয় নিয়ে থ্রেড কালচার সহ অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে পদক্ষেপ করা, এর পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ফর্ম করে সেগুলোর একটা নির্বাচন করা, সেইগুলোকে 2 মাসের মধ্যে একটা বাস্তবায়িত রূপ দেওয়া, এবং এর পাশাপাশি তাদের বক্তব্য যে এই যে ডাক্তাররা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থায় একটা পরিচ্ছন্ন ট্রান্সফার সিস্টেম করা, ইন্টারনাল কমপ্লেন কমিটি, র্যাগিংয়ের যে অ্যান্টি র্যাগিং কমিটি সহ বিভিন্ন যে কমিটিগুলো সেইগুলো রূপায়িত হওয়া, সেই সমস্ত এরকম 7 দফা দাবি, সেইগুলো নিয়ে তারা একটি পদক্ষেপ দেখতে চাইছে। যে পদক্ষেপ এখন অবধি হচ্ছে তাতে তারা আত্মবিশ্বাস পাচ্ছেন না বলেই বক্তব্য জুনিয়র ডাক্তারদের, এবং সেই বিষয়গুলো বৈঠকগুলো স্মরণ করিয়ে তারা ইমেল করেছেন মুখ্য সচিবকে। এখন দেখার মুখ্য সচিবের থেকে পরবর্তীতে কোনো রিপ্লাই আসে কি না। ধন্যবাদ। আর এরই মধ্যে আরজিকর কাণ্ডের আবহে আরও জাঁকজমক করে উৎসব করার ডাক দিয়েছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন, গত বছর যা হয়েছে এবার তার থেকেও ভালো করে পুজো করতে হবে, তার জন্য সব রকম সাহায্য করতে রাজি। বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে, আমরাও বাংলার মুখে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। সারা ভারতবর্ষ সহ সারা বাংলার মানুষ যে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই বিচারে, ন্যায় বিচারের প্রসঙ্গে সংগঠিত যে আন্দোলন, শান্তিপূর্ণ যে আন্দোলন, তাহলে সেই জায়গা থেকে সাধারণ মানুষ চেয়েছে যে অবিলম্বে বিচার হোক। এবং এই যে অন্ধকারময় পরিবেশ, সেখানে তো আলো দেখাতে পারে বিচারই, যদি বিচার হয় সেটাই অ্যাকচুয়ালি উৎসব। তাহলে আমরা বিচার চাইছি, উৎসবে আমরা নেই। আরজিকর কাণ্ডের আবহে কিছুদিন আগেই পুজোয় ফেরার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, আমি অনুরোধ করব পূজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তার পর এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলীয় বিধায়ক। দুর্গাপূজায় জাঁকজমক বাড়ানোর ডাক দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ও উত্তর 24 পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণ ভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি, যদি আমার কিছু করার থাকে পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। সোমবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সেখানেই মঞ্চে এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। পরে নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়েও প্রশ্ন তোলেন জেলা পরিষদ সভাধিপতি। উৎসব বন্ধ যারা বলছি, আমি তাদেরকে বলতে চাই, তারা কি পুজোর মার্কেটিং সত্যি করছেন না, এটা আমার জিজ্ঞাসা। তারা কি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন, এটা আমার জিজ্ঞাসা। তারা কি সত্যি পুজোর কোনো দিন ঘুরবেন না, আমি বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তার পর বিধায়কের জাঁকজমক চ্যালেঞ্জ কটাক্ষ বিরোধীদের। গরু পাচারের টাকা নারায়ণবাবুর কাছে, গরু পাচারের টাকা প্রচুর আছে আমরা জানি, চেহারাটাও সেরকম বানাচ্ছে, যত টাকা তত কোলেস্টেরল বেশি, বেশি দিন টিকবেন না চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার। কিন্তু সেই জন্য
মানুষকে এইভাবে উত্তেজিত করবেন না, আপনার সময় আসার আগে যদি মানুষ আপনাকে সাজিয়ে দেয় লাইট দিয়ে তাহলে মুশকিল হয়ে যাবে। তৃণমূল ধ্বংসের উৎসবে বাংলাকে সর্বনাশ করছে। শিক্ষাক্ষেত্র ধ্বংস, স্বাস্থ্যক্ষেত্র ধ্বংস, নীতি মূল্যবোধকে ভাঙা হচ্ছে প্রতিদিন, যুবক রোজ রাস্তায়। এটাই তো উৎসবের আসল সময়। নারায়ণ গোস্বামী তার যা ফান্ড আছে সেই ফান্ড পুরোপুরি ব্যবহার করবেন উৎসবের জন্য, উনি আহ্বান দিয়েছেন। উনি আরো বড় নেতা হবেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন। পুজোয় জাঁকজমক চ্যালেঞ্জ শুরু দেওয়ার পাশাপাশি অশোকনগরের একটি পুজো কমিটি পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেও টাকা নেওয়ার জন্য তার পিছনে ঘুরছে বলে দাবি করেন তৃণমূল বিধায়ক। এখনও পর্যন্ত অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটি পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে। নাম না করে বিধায়ক তাদেরই নিশানা করেছেন বলে অনুমান পুজো কমিটির। উদ্যোক্তাদের সাফ কথা, তারা অনুদান না নেওয়ার সিদ্ধান্তেই অনর। আমি জানি না ওনার কারা ঘোরাঘুরি করছেন এমএলএ সাহেব, আনন্দ মিমের সাহেবের পিছনে, কারণ আমরা যে ডিসিশান নিয়েছি সেটা আমরা ভালো দেখেছি। না না, আমরা একবার বলেছি টাকা নেবো না, টাকা নেবো না, আমার টাকা না নিয়েই পুজো করবো, বাবা পঞ্চকলায় যে পুজোটা হবে সেটা টাকা না নিয়েই হবে। সব মিলে পুজোয় ফেরা আর সরকারি পুজোর অনুদানে না বলা নিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, শিবাশিস মল্লিক, এবিপি আনন্দ।